সবাইকে জানাচ্ছি আবারও স্বাগতম ত্রিপুরা এক্সাম ক্রেকার এন্ড জবস আপডেট ইউটিউব চ্যানেল। সুপ্রদর্শক, আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ত্রিপুরা থেকে উঠে আসা আর একটি প্রাইভেট সংস্থা থেকে চাকরির আপডেট। তো আপনারা যারা কাজের সন্ধানে আছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এই ভিডিওটা শুধুমাত্র আপনাদেরই জন্য। তো দেখুন বন্ধুরা, আমি আজকে যে নোটিফিকেশনটি নিয়ে এসেছি সেটি এসেছে একটি প্রাইভেট সংস্থা থেকে। এখানে সম্পূর্ণ ডিটেলসটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, এরকম সব ভিডিও সামনের দিকে সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, তাহলে আজকের মূল নোটিফিকেশনটি আমি নিয়ে আলোচনা করব। এখন দেখুন এখানে কী কী দেওয়া হয়েছে। এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে ওয়াল্ক ইন ইন্টারভিউ, অর্থাৎ আপনাদের কিন্তু এটি ডাইরেক্টলি ইন্টারভিউ হবে, ফেস টু ফেস ইন্টারভিউ হবে। দেখুন পোস্ট কী, পোস্ট হচ্ছে মার্কেটিং এক্সিকিউটিভ ফর এমরি হসপিটাল। তো এটা আপনাদের কিন্তু পোস্ট হচ্ছে মার্কেটিং এক্সিকিউটিভ এমরি হসপিটালস থেকে বের হয়েছে, যেটা কলকাতাতে অবস্থিত, ঠিক আছে। এবং দেখুন এখানে কী কী আর বলা হয়েছে, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট প্লিজ শেয়ার ইয়োর সিবি অ্যান্ড রিজুম ইন অ্যাডভান্স অ্যাট পাত্রানু ডট রয় গুপ্তা অ্যাট অমরি হসপিটালস ডট ইন। তো বলা হয়েছে আপনারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছেন আপনাদের সিবি অথবা সিবি বলুন অথবা রেজিউমি বলুন, আপনারা এটা কিন্তু আপনাদেরকে তাদের যে অ্যাড্রেসটা এখানে দেওয়া হয়েছে সেখানে কিন্তু আপনাদেরকে সিবিটা দেওয়ার জন্য বলা হয়েছে। তারপরে বলা হয়েছে দেখুন শর্ট লিস্টেড ক্যান্ডিডেট শেল বি কল ফর অ্যান ইন্টারভিউ অন 2nd March 2022 অ্যাট হোটেল সোনার তরি, যেটি যে হোটেলটি আগরতলায় অবস্থিত, 4 PM and 6 PM, অর্থাৎ 4টা বিকাল 4টা থেকে 6টার মধ্যে ইন্টারভিউটা হবে। তো বলা হয়েছে আপনারা যারা শর্ট লিস্টেড হবেন তাদেরকে পরে তাদেরকে ফোন করে জানানো হবে এবং তাদের ইন্টারভিউটা হবে 2 March 2022-এ, যেখানে হবে সেটা অ্যাড্রেস হচ্ছে হোটেল সোনারতরি আগরতলাতে উপস্থিত, ঠিক আছে। বিকাল 4টা থেকে 6টার মধ্যে আপনাদের ইন্টারভিউটা হবে। তো দেখুন নিচে নিচে আর কী কী বলা হয়েছে, প্লিজ ক্যারি এ হার্ড কপি অফ ইয়োর সিবি রিজুম অ্যান্ড 2 colored পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যালং উইথ লাস্ট মান্থ স্যালারি স্লিপ অফ ইয়োর এক্সাইটিং কোম্পানি। তো দেখুন এখানে বলা হয়েছে আপনাদেরকে আপনাদের সিবির সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু 2 colored ফটো, পাসপোর্ট সাইজের ফটো দুটি আপনাদেরকে সঙ্গে দিতে হবে এবং অবশ্যই আপনারা যারা এক্সপিরিয়েন্স আছেন তাদের লাস্ট 3 মান্থসের স্যালারি স্লিপটা কিন্তু অবশ্যই সেখানে দিতে হবে। তো এটা ছিল বন্ধুরা আপনাদের জন্য এই ছোট্ট নোটিফিকেশন নিয়ে আমি আপনাদের সব নিয়ে আলোচনা করলাম। আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি সেখানে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।